জানাই নিউ জলপাইগুড়ি থেকে ফাঁসি দেওয়ার কাছাকাছি রাঙাপানি স্টেশন 11 কিলোমিটার দূরত্ব, সেখানে এসেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 7 সকালে দুর্ঘটনার কবলে। কারণ সকাল 7:50 রওনা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছতে পারতো 7:25, কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে। শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে। আপনাদের জানাই যে মালগাড়ির ধাক্কায় 2টি বগি লাইনচ্যুত, 1টি বগি ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে। শিয়ালদহে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই কন্ট্রোল রুমের মারফত আপনারা যারা এই ট্রেনে সফররত তাদের খোঁজখবর নেওয়ার জন্য 0332350 8794, 0332353 8336, 0332350 8794, 0332383326 এই নাম্বারে কন্ট্রোল রুম খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। হেল্প ডেস্ক নাম্বার 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম। এবং সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা, কত যাত্রী দুর্ঘটনার কবলে পড়েছেন, 2টি বগি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে, অন্তত 150 জন যাত্রী রেলকর্মী ছিলেন এই 2 বগিতে, এবং তার পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে বহু যাত্রী তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, গুরুতর জখম যাদের উদ্ধার করা হচ্ছে মেডিকেল টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে, রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনা, চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে চলন্ত মালগাড়ি, এই ঘটনায় 2টি বগি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আরও 1টি বগি। আপনাদের জানাই যে আরও 1 রেল দুর্ঘটনা, ময়নাগুড়ি সাঁইথিয়া গাইসাল